আপনাদের ভালোবাসা শিখলাম উনি খিলে উনি মোটামুটি ভালো তো ছড়ে বাড়ি উনি খুব হ্যাপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি উপমা জ্যোতি কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় পার করছি অনেক অনেক ব্যস্ততা তার উপর হচ্ছে আরাধার শরীর খুব একটা ভালো না আমাদের এখানে তো এখন গরমকাল শেষ হয়ে এখন শীতকাল আসতেছে তো বৃষ্টি হচ্ছে সব কিছু মিলায়ে মানে ওয়েদার চেঞ্জের কারণে আরাধার শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওর একটু সর্দি একটু হালকা কাশি তো সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে রান্নাবান্না চড়াই দিছি রান্নাবান্না করতেছি এখন বাজে দুপুর আড়াইটা আড়াইটাকে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন কিছু রান্না করবো আর বাকি কিছু রান্না রাত্রে রান্না করবো কেন এত রান্না করতেছি আপনারা তো জানেন না আপনারা কীভাবে জানবেন আপনাদেরকে তো বলিই নাই তো আজকে আমাদের এখানে হচ্ছে 15ই ডিসেম্বর তো 15ই ডিসেম্বর আর কালকে হচ্ছে 16ই ডিসেম্বর মানে বাংলাদেশের বিজয় দিবস তো 16ই ডিসেম্বরে আসলে 16ই ডিসেম্বর হচ্ছে আসলে আমার বিবাহবার্ষিকী মানে আমার আর সৈকত আমাদের দুজনেরই বিবাহবার্ষিকী তো ওইটার জন্য একটু টুকটাক আয়োজন করতেছি তেমন কিছু না যেহেতু আরাধ্যার শরীরটা ভালো না সব কিছু মিলে খুবই টায়ার্ড খুবই ব্যস্ত তারপরে তো কিছু একটা করতে হবে আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেনই সৈকত আমি আমরা খুব খাইতে পছন্দ করি তাও যেমন তেমন খাবার না বাঙালি খাবার খুব খাইতে পছন্দ করি তাই এবারের আমাদের মেনুতে পুরোপুরি বাঙালি খাবার দাবার থাকবে তো এখন রান্নাবান্না করতেছি কী কী রান্নাবান্না করতেছি সেটা সবার শেষে বলবো আর তাছাড়া আজকে রান্নার মধ্যে একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করবো ওইটা অলরেডি আমার শ্যুট করা শেষ এখন জাস্ট এডিট করবো এডিট করে এখনও করবো না মানে রাতে এডিট করবো রাতে এডিট করে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই হচ্ছে সেই তরকারিটা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এটা হচ্ছে আমার খুবই একটা প্রিয় তরকারি দেখা যায় জানি না এটা হচ্ছে আমার খুবই একটা প্রিয় তরকারি তরকারিটা হচ্ছে কী বলে এটাকে তো এখানে আমার মাছের ঝোলটা রান্না করা শেষ আর এখানে এখন হচ্ছে আগে বললাম না বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা এটা অনেকটুকু হওয়া বাকি আছে এখনও ক্যামেরা বন্ধ হয়ে গেলে সৈকত মজুমদারের ডায়লগ বন্ধ হয়ে যায় সৈকত আজকে এক সপ্তাহ ধরে আমাকে মনে করাই দিতেছে যে সামনের সপ্তাহে 16 তারিখে অ্যানিভার্সারি বৃহস্পতিবার ফিঙ্গার কেটে গেছে হ্যাঁ ও আর আমি মাছ কাটতে গিয়ে আমার আঙ্গুল কেটে গেছে ওইটা ওইটা বলতেছে আর আথা তো যাই হোক ইয়া হয়েছে কি জানি গত সপ্তাহ থেকে সৈকত মনে করাই দিতেছে মানে গত সপ্তাহ না ডিসেম্বর মাস থেকে সৈকত মনে করাই দিতেছে যে আমাদের অ্যানিভার্সারি আসতেছে অ্যানিভার্সারি আসতেছে তো আমি তো প্রত্যেকবার করলে রান্নাবান্না তো প্রত্যেকবার আমি করবো না বা প্রত্যেকবার আমি খাওয়াবো না তাই না অ্যানিভার্সারি তো আমার একা না যেমন জন্মদিন আপনার একা তখন জন্মদিন আমি আপনাকে খাওয়াই কিন্তু অ্যানিভার্সারিতে তো একা না অ্যানিভার্সারিতে তো দুইজনের না আপনারও কিছু করা উচিত তাই না মজুমদার আমার এই রান্না করতে যায় না বুঝছেন রান্না না করতে 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 আমার হাতটা ই হয়ে গেছে মানে এগুলো মানে রান্নার অযোগ্য হয়ে গেছে কে বলছেন কালকে আপনি খিচুড়ি রান্না করছেন মাছ ভাজি করছেন ভাজি করছেন যা সাধিছে মজুমদার সমস্যা হয়েছে আমি যখন রান্না করি তখন আমি ব্লগ করি মানে যখন আমি যখন কিছু করি তখন ব্লগ করা হয় প্রায় সময় কিন্তু সৈকত যখন কিছু করে তখন ব্লগ টক করা হয় না তো কোনো প্রমাণও থাকে না তো যাই হোক কালকে সৈকত খিচুড়ি রান্না করছিল রাত্রেবেলা বৃষ্টি হইতেছিল আমার মেয়েটার শরীরটা খারাপ আমার মেয়েটার শরীর এত চিৎকার দেয় না তো কালকে সৈকত বৃষ্টি হইতেছিল দেখে কি কথা বলতে দাও আরাধ্যা যখন কথা বলি তখন আরাধ্যা অ্যাটেনশন যায় তো কালকে যখন রাত্রেবেলা বৃষ্টি হইতেছিল তখন সৈকত নিজে থেকে খিচুড়ি মাছ ভাজা আর কি করলেন না ফুলকপি আলুর একটা তরকারি করছিল কোমরের চোখলা দিয়ে কি বাবা
দরজা খুললে হ্যাঁ ঠান্ডা লাগতেছে সেজন্য চাদর পরে আসছি তো অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে কেন ব্যস্ততা সেটা কিছুদিন পরে বলবো কারণ এখনো বলার সময় হয় নাই নতুন বছরে ব্যস্ততার কারণটা আপনাদের সামনে বলবো কিন্তু তার আগে আপনারা গেস করেন যে মানে কি হইতে পারে কি নিয়ে আমি এত ব্যস্ত আর আপনারা সবাই আমাকে মেসেজ দিতেছেন জিজ্ঞেস করতেছেন যে ব্লগ আসতেছে না কেন আসলে ব্যস্ত তো সেজন্য আসতেছে না তবে কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যে আবার রেগুলার হয়ে যাব ঠিক আছে তো না হ্যাঁ কিছুদিনের মধ্যে আবার কিছুদিনের মধ্যে আশা রাখি তাই রেগুলার হয়ে যাব মানে এই সপ্তাহ থেকে চেষ্টা করব কারণ প্রচুর ক্লিপ জমা হয়ে আছে ভিডিও অনেক অনেক ব্লগ আছে আমার হাতে কিন্তু ওই যে এডিট করার সময় পাইতেছি না সেজন্য দিতে পারতেছি না আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো এই খাওয়া দাওয়াগুলো রেডি করছি কালকে কিছু রান্না করে রাখছি আজকে কিছু রান্না করছি সকালবেলা কারণ দুপুরের দিকে বাইরে গেছিলাম একটু আগে বাসে আসছি তো এখন খাওয়া দাওয়া করবো খুব একটা বেশি কিছু একটা করতে পারি নাই অল্প কিছুর মধ্যেই চেষ্টা করছি একটু ভালো খাওয়া দাওয়া করার আর বাইরে যেহেতু বৃষ্টি এসব খাওয়া দাওয়া ভালো লাগবে তার আগে দেখা আজকে কি কি খাওয়া দাওয়া আছে তো সবার আগে এখানে আসছে বুঝা যাইতেছে কালার জানি না রাত পর্যাপ্ত পরিমাণে আলোর জন্য সিম আলু ফুলকপি টমেটো দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল এটা হচ্ছে সরিষা ইলিশ তারপরে এটা হচ্ছে আজকে সব ইলিশের আইটেম বেশি এটা হচ্ছে বেগুন দিয়ে এটা সৈকত মজুমদারের জন্য দিছি এটা হচ্ছে বেগুন আলু দিয়ে সরি আলু দিয়ে নাই বেগুন আর কালো জিরা ফোড়ন দিয়ে তো এটা হচ্ছে বেগুন আর কালো জিরা ফোড়ন দিয়ে মানে ইলিশ মাছের ঝোল এটা তো খুব বাঙালি মানে আইটেম জানে আর এটা হয়েছে কি বলে এটাকে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঘাটা বা ইলিশ মাছের মাথা চচ্চড়ি বেগুন দিয়ে যেটা ইচ্ছে ওটা বলতে পারেন এটা হয়েছে সাদা ভাত এটা হয়েছে ডাল এটার মধ্যে কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দেওয়া মনে হয় আর ভাত হয়েছে মোটা চালের ভাত অনেক ইচ্ছা করতেছিল শুটকি ভর্তা সিম দিয়ে খাইতে বা এটা বানাইতে পারে নাই আপনি কি সব খাবেন কারণ কালকে সরিষা ইলিশ খাইছি আজকে আমি সরিষা ইলিশ খাবো আমি সরিষা ইলিশ খাইতেছি না আপনার জন্য আমি গরম দিছি আগে দেয়া ঠিক আছে একটু খাওয়া দেখি একটু খাওয়া দাও আপনি এক গরম দেওয়ার সময় বলতেন যে আমি খাবো না দেখি না একটু খাওয়া দাও মাথা কে খাবে আপনি না আমি মাথা তুমি না গোড়া একটু চোখে জানতাম আমি হচ্ছে ইলিশ মাছের কানসা পছন্দ করি আমি দেখছি সব ছেলেরা ইউনিভার্সিটি বলেন জন্মদিন বলেন ভুলে যায় সৈকত ভুলে না কেন ভুলে না খাওয়ার জন্য বলতে লাগছে বাট আমাদের ইউনিভার্সিটির তাৎপর্য আছে বাট আজকে বাইরে বৃষ্টি হইতেছে বাংলাদেশ স্বাধীন কোন দিন আছে বলো তো বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা দিবস 26 মার্চ আর কি হইছে স্বাধীন হইছে সৈকত স্বাধীন আর বিজয় ভুলে গেছে বিজয় দিবস সরি সরি বিজয় দিবস শুনে আমি বলি এখন আপনি কি বলবেন আপনি এখন বলবেন কি তোমাকে বিজয় দিবসে বিয়ে করে আমি মুক্ত করে দিলাম ঠিক তো আছে এই প্রত্যেক বছর বিয়ের আগে ওর ফেসবুকে একটা ছবি আছে এভাবে এই কোনো স্বাধীনতা আছে না মানে ফুল পিকচার দিলে আছে ওর বড় ভাই আছে না খাইবা লাগবে মানে আপনি আসলে আমার বিয়ে করবার পরে উনি এটা থেকে আছে না এইভাবে বেরিয়ে যাবে তো কি ভালো লাগবে দেখেন কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন অনেকদিন পরে খেতে ফেভারিট ওয়ান অফ মাই ফেভারিট এই গেল Thank you.
ভালো লাগে চলো কাঁচা মরিচ বাটা দিছি কিন্তু একেবারে এটা এই এই জিনিসটা ভালো লাগে লিখে কাঁচা মরিচ বাটা দিছি কিন্তু অনেক ভালো লাগে যে ব্লগটা কন্টিনিউ করব না আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন একসাথে খুব ভালো থাকতে পারি আমরা যেন মানে ঝগড়া ঝাটি করি আদর সুখে সব মানে সব রকম যেন ভালো থাকতে পারি যে জায়গায় ঝগড়া হবে সেই জায়গায় মানে দূরে রাখতে পারি আবদারাস হয়ে যায় হ্যাঁ ভয়ের কথা ভাই তো আজকে ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো দিন টাটা বাই বলেন হ্যাভ এ গুড নাইট গাইজ